পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে অভাবনীয় ফল করেছে তৃণমূল। ইতিমধ্যে ফল প্রকাশ হয়ে গিয়েছে, তবে কে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে বসবেন, আসনে গ্রাম পঞ্চায়েতেই বা কে বসবেন, সে নিয়ে এখনও কোনো উত্তর মেলেনি। তবে খুব দ্রুত বোর্ড গঠন হবে। এই মুহূর্তে আমরা রয়েছি বংশিয়ারি ব্লকে। বংশিয়ারি ব্লকের কে সভাধিপতি হবেন, কে সহসভাধিপতি হবেন পঞ্চায়েত সমিতির, সেদিকে আমাদের অনুসন্ধান আমরা আমাদের মতো করে চালিয়েছি। সম্ভাব্য প্রার্থী কে রয়েছেন সেই পদে বসবার জন্য, আসুন আমরা দেখে নিই। দ্রুত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি গঠন হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম বংশিয়ারি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবেন, এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে বংশিয়ারি ব্লক জুড়ে। পঞ্চায়েত সমিতির সভাপতি পদে নতুন কোনো মুখ নাকি পুরনো মুখ আসতে চলেছে, তা নিয়ে জোর জল্পনা চলছে বংশিয়ারি ব্লক জুড়ে। বংশিয়ারি পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা 12টি। 2018 সালের বংশিয়ারি পঞ্চায়েত সমিতিতে তৃণমূল 10টি ও বিজেপি 2টি আসনে জয়লাভ করে। তবে রীনা সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি ও গণেশ প্রসাদ সহসভাপতির দায়িত্ব সামলান। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে খানিকটা ভালো ফল করেছে তৃণমূল। এবারে 12টি আসনের মধ্যে 11টিতে তৃণমূল এবং 1টিতে বিজেপি জয়লাভ করেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল বংশিয়ারি গ্রাম পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করতে চলেছে। তবে এবারে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ সাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবেন তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা চলছে। বংশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি পদে এই মুহূর্তে উল্লেখযোগ্য 3টি নাম উঠে আসছে। প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকারের নাম, প্রাক্তন সহসভাপতি গণেশ প্রসাদের নাম, এছাড়াও নতুন মুখ হিসেবে উঠে আসছে এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির জয়ী তৃণমূল প্রার্থী নিত্যাশিস মজুমদারের নাম। সম্ভাব্য এই তিনজন জয়ী প্রার্থীদের মধ্যে থেকেই বংশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি হতে চলেছে বলে খবর। বংশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবেন, বোর্ড গঠনের প্রাক মুহূর্তে এ নিয়ে মুখ খুললেন ব্লক তৃণমূল সভাপতি। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ইতিমধ্যে বের হয়ে গিয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনে এবার বংশিয়ারি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির সভাপতি কে হচ্ছেন, আমরা সম্ভাব্য বেশ কয়েকটি নাম বলেছি। এবার আমরা জেনে নেব যে এ বিষয়ে কী ভাবছে বংশিয়ারি ব্লক তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। সুভাষবাবু, এবার পঞ্চায়েত সমিতি আপনাদের যেটা রয়েছে জেনারেল রয়েছে, সেখানে এবার সম্ভাব্য আমরা দু তিনজনের কথা বলছি বা ভাবছি, আপনি কি ভাবছেন কারা কারা সম্ভাব্য রয়েছে? না, অ্যাকচুয়ালি তো এটা দলের যারা শীর্ষ নেতৃত্ব আছে, বিশেষ করে আমাদের এই এলাকাটা আমাদের মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয়ের MLA সিট, উনি বাইরে আছেন, উনি আসবেন, উনিও চিন্তাভাবনা করবেন, তারপরে জেলা সভাপতি আছে, সবাই মিলে চিন্তাভাবনা করে একটা ঠিক করা হবে আর কি। সবাই যোগ্য, দেখা যাক কী করা যায় আর কি। আমরা তিনটে নাম পাচ্ছি আপাতত প্রাথমিকভাবে, রীনা সরকার যিনি সভাপতি অলরেডি ছিলেন, এবং গণেশ প্রসাদ এবং নিত্যাশিস মজুমদার, তিনজনকে সম্ভাব্য আমাদের খবর আমাদের সোর্স অনুযায়ী মনে হয়েছে। এ বিষয়ে কী বলবেন? না, ঠিকই আপনাদের সোর্স খুব খারাপ কাজ করেনি, তিনজন সম্ভাব্য আছে, বাকিরাও সম্ভাব্য আছে, তবে এই তিনজন প্রবল দাবিদার। তা এখন শীর্ষ নেতৃত্বরা চিন্তাভাবনা করবে যে কীভাবে কাকে নির্বাচিত করা যায়, এবং আমাদের রেজাল্ট তো খুব ভালো হয়েছে, মানে 12টা সিটের মধ্যে 11টা আমরা পেয়েছি, তো আশা করি দলীয় নেতৃত্ব সঠিক সিদ্ধান্তই নেবে, এবং সেখানে যদি আমার মতামত চাওয়া হয় আমি অবশ্যই জানাবো, সবাই যোগ্য আর কি এক কথায়। এবার তো জেনারেল রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কী ভাবছেন যে জেনারেলকে প্রাধান্য দেওয়া উচিত না আবার রিজার্ভেশনের? না, অ্যাকচুয়ালি জেনারেল বলে তো সিট হয় না, সিটগুলো হয় ওপেন টু অল, তো এবারে আমাদের পঞ্চায়েত সমিতি ওপেন টু অল সিট, তো সভাপতি যারা কাস্টের বাইরে আছে তারা একটু দাবি বেশি করে জানাচ্ছে, এবং সেই দাবিটাকে আমরা কেউ উপেক্ষাও করতে পারছি না, যে এই সময় যদি ওপেন টু অল যারা আছে তারা যদি জেনারেল দাঁড়াতে না পারে তাহলে রিজার্ভেশনের সময় তো তাদের সুযোগটা তারা পাচ্ছে না, সে হিসাবে ওপেন টু অল হলে ভালোই হয়। তবে দলীয় শীর্ষ নেতৃত্ব যেটা বলবে সেক্ষেত্রে আমরা অক্ষরে অক্ষরে দলের অনুগত সৈনিক হিসাবে আমি সেটা মেনে নেব।
বংশীহারী পঞ্চায়েত সমিতিতে কে সভাধিপতি হবেন এবং কে সহসভাধিপতি হবেন তার জন্য আমাদের 9 তারিখের দিকে নজর থাকবে। 9 তারিখেই প্রশাসনিক নির্দিষ্ট নিয়ম মেনে গঠন করা হবে পঞ্চায়েত সমিতির বোর্ড এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাধিপতি সেখানেই নির্বাচিত হবেন। বংশীহারী থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।